তোমরা যারা আরামবাগ গভর্নমেন্ট পলিটেকনিকের স্টুডেন্ট আছো এবং নিজেদের কলেজের থ্রু যদি তোমরা এখনও পর্যন্ত কোনো ক্যাম্পাসিং ক্র্যাক করতে পারোনি, সেই সমস্ত স্টুডেন্টদের জন্য আমি এডুকেয়ার কনসালটেন্সি সার্ভিসের সহায়তায় তোমাদের জন্য একটি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরির সুযোগ এনে দিয়েছি। তোমরা যদি নিজেকে অ্যাজ এ ডিপ্লোমা ট্রেনিং ইঞ্জিনিয়ার মেকানিক্যালের কোর কোম্পানিতে গিয়ারের ট্রান্সমিশন, তারপর তোমাদের যে অটোমোবাইলের পার্টস হয় সেই পার্টসের অ্যাসেম্বলি এবং প্রোডাকশন লাইনে এখন কাজ শিখে একটা উপার্জন করতে চাও এবং একজন ট্রেনি ইঞ্জিনিয়ার হিসাবে মাল্টি ন্যাশনাল কোম্পানি পুনের চাকান লোকেশনে যদি নিজেকে দেখতে চাও, সেক্ষেত্রে তোমরা যোগাযোগ করতে পারো এডুকেয়ার কনসালটেন্সি সার্ভিসের পক্ষ থেকে। আমি এই ভিডিওটি একটাই উদ্দেশ্যে করছি, পশ্চিমবঙ্গের বহু পলিটেকনিকের স্টুডেন্টরা আমাদের থ্রু বিভিন্ন জায়গাতে গিয়ে সরাসরি তাদেরকে যে নিজেদের কর্মজীবন শুরু করার সেই সুযোগটা করে দেওয়া হয়েছে। আর স্পেশালি আরামবাগ গভর্নমেন্ট পলিটেকনিক এবং মোরারই গভর্নমেন্ট পলিটেকনিক এছাড়াও নলহাটি গভর্নমেন্ট পলিটেকনিকের স্টুডেন্টরাও আমাদের থ্রু সাহায্য পেয়েছে এবং যারা অলরেডি কিন্তু এবছর বিভিন্ন কোম্পানিতে জয়েন করে নিয়েছে। তো তোমরা যারা যারা চাইছো যে না আমরা একটা কোম্পানি যখন পেলাম না আমাদের যা যা ক্যাম্পাসিং হয়েছে তার থ্রু, তো এরপর যদি এরপরও ডাইরেক্ট যদি তোমরা জয়েনিং করতে চাইছো তো সেক্ষেত্রে তোমরা যোগাযোগ করতে পারো বর্ধমানের এডুকেয়ার কনসালটেন্সি সার্ভিসের সাথে। আমি এতটুকু তোমাদের অ্যাসুরেন্স দিতে পারি যে কোনো স্টুডেন্ট যারা মেকানিক্যাল, অটোমোবাইল, ইলেকট্রিক্যাল এই তিনটে ডিপার্টমেন্ট থেকে আছো তাদের জন্য একদম 100% সিকিউরভাবে একটা যে নিজের কর্মজীবন শুরু করার যে জায়গা সেটাকে করে দিতে পারবে এই এডুকেয়ার কনসালটেন্সি সার্ভিস। আর একটা বিষয় তোমাদেরকে বলতে চাই যে এটা কি সম্পূর্ণ ফ্রি অফ কস্টে? ডেফিনেটলি না, একদমই না। সামান্য একটা কনসালটেন্সি সার্ভিস চার্জ থাকছে, বাট সেটাও রিটার্নেবল আফটার 1 year 2 years যখন তোমরা হায়ার স্টাডি করো তখন। দেখো, ফ্রি অফ কস্টে লাইফে কোনো কিছুই পাওয়া যায় না। আমরা অনেক সময় জাস্ট ফ্রি অফ কস্টে যখন ক্যাম্পাসিংয়ের অ্যারেঞ্জমেন্ট করেছিলাম, জাস্ট রিসেন্টলি কিছুদিন আগে হাওড়া স্টেশন পর্যন্ত এসে স্টুডেন্টরা ব্যাক করে গেছে। এবং আজকের এই ভিডিওটি যদি তারা দেখছো তারা কিন্তু বুঝতেই পারছো যে হ্যাঁ আমি কাদেরকে উদ্দেশ্য করে বলছি। তাদের কিছুজন চলে গেল পুনেতে, তারা গিয়ে জয়েন করে নিল ভ্যারক লাইটিং সিস্টেম চাকানের কোম্পানিতে 14,500 টাকা স্যালারিতে। বাট তারই সাথে আরও কিছুজন ছিল টোটালি ফ্রি অফ কস্টে তাদেরকে জব অফার করা হচ্ছিল, বাট তারা টিকিট কেটে পর্যন্ত স্টেশন থেকে বাড়ি চলে গেল, কি না তাদের ভালো লাগছে না। তো এই ধরনের বহু ইস্যু দেখা যায়। বাট আমি তোমাদেরকে বলতে পারি তোমরা অল ওভার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এমন কোনো জায়গায় এত সুন্দর সার্ভিস তোমরা পাবে না। দেখো, আমরা হাতের 5টা আঙুল যেরকম আমার সমান না, সেরকম কিন্তু সবাইকে আমরা স্যাটিসফাই করতে পারবো না। বাট যারা কোনো কোম্পানিতে সুযোগ পাওনি, কোনো জায়গাতে সুযোগ পাওনি, তারা এক্ষুনি যোগাযোগ করতে পারো। কোথায় করবে? এডুকেয়ার। তোমাদের সকলের জন্য আছে এডুকেয়ার কনসালটেন্সি সার্ভিস। তো তোমরা যোগাযোগ করতে পারো, তোমাদের জন্য যে কর্মজীবন শুরু হওয়ার যে রাস্তা সেই রাস্তাটা আমাদের তরফ থেকে করে দেওয়া হবে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং হাউ ক্যান আই হেল্প ইউ ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত হয়ে থেকো। ধন্যবাদ সকলকে।